আপনি কি করেন? সিনেমা করি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আপনি সিনেমা টিনেমা দেখেন? না দেখেন না? দেখব না কেন? তাহলে আমায় চিনতে পারছেন না? সরি দাদা, চিনি বলে মনে করছি না। আমার বাপের বিয়ে, বিধবার ককটেল পার্টি, এই ছবি দুটো দেখেননি? নামে দেখব কি করে বলুন, কলকাতায় তো রিলিজ হয়নি। আরে মশাই, আমাদের খুশ করাতে চলেছে। আপনি তো জানেন, পাবলিক যদি চিনে ফেলে তাহলে হাঁটে চালাই দুষ্কর। তা অবশ্য ঠিক। তা আপনি কি ওই ছবি দুটোর হিরো? দিল না, হিরো রোল দিল না। ও, ওই দুটো ছবিতে আপনার কি রোল ছিল? বাপের বিয়েতে যেটা দেখাচ্ছে না, সেটায় একটা মিছিলের দৃশ্য আছে। আমি সেই মিছিলে হাঁটছি। আর বিধবার ককটেল পার্টিতে দেখবেন, পার্টিতে অনেকের সঙ্গে বসে আমি মদ খাচ্ছি। এবার আমি হিরো হব নিজের ছবিতে। আপনি পরিচালনা করবেন? ছবি করবেন মানে? প্রডিউসার হবো, প্রডিউসার, প্রডিউসার। পদ্মা সেনের বোসের নাতি আমি। কি হয়েছে, কি বললেন দাদুর নাম? পদ্মা সেনে বোস। বাবার নাম? পিড়ি পেতে বোস। মানে আপনার নামটা তো ঠিক জানা হয়নি। প্রডিউসার, অ্যাক্টর, আই কোলে বস। ক্যামেরা ম্যান আমার আছে, বিশুকে বলেছি ও ক্যামেরা নিয়ে চলে আসবে। বিশুকে? নামটা তো শুনিনি কখনো। আরে আমাদের ঘুষখোরায় ওর স্টুডিও আছে, দারুণ ছবি তোলে। আপনি টিফিনের ব্যবস্থা করেননি? শুটিং হবে কি করে? আরে একটু ম্যানেজ করে নিন না। এই শুনুন, সকাল 9টায় শুটিং থাকলে টিফিন দিতেই হবে, ওসব ম্যানেজ করা যায় না। কি তো 400 টাকা, এতে পুরো ইউনিটের খাবার হয়? আরে দাদা ম্যানেজ করুন, ম্যানেজ করুন। আমাদের গায়ের ছেলে, অভিনয় করার শখ, তাই ওকে একটু মেয়ে চাই। রেপসিনটা একে দিয়ে কল দুটো, লেবু দুটো একসঙ্গে ভেতরে ঢুকিয়ে দেবো। এটা ভেতরে ঢুকিয়ে দিলেই একদম মেয়ে।